তারপর ওই তারপর ছিল আমার এখন হচ্ছে আমরা সম্ভব শুনছি যে ওর উপর অনেক অত্যাচার হয় অনেক মারধর করে তারপরে এখন দৈরণ দেয়া বাবু কামছে আর ওই উনি হইলো গলায় বসে পারিবারিক কলেজের কন্দলে সোহাগী নামের এক সন্তানের জননী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে তবে এ ঘটনায় সোহাগীর পিতামাতা ও স্বামীর পরিবারের পক্ষ থেকে সারনাড় দিয়ে একে অপরের প্রতি পাল্টাপাল্টি দোষারোপের অভিযোগ তোলা হয় এমন অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনাটি ঘটে গেল রবিবার সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভারলা গ্রামে সে ওই গ্রামের সাদ্দামের স্ত্রী সোহাগের গলায় ফাঁস নেওয়ার বিষয়টি মানুষের মুখে মুখে প্রচার হলে এলাকার মানুষ অল্প বয়সী গৃহবধূকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করে ঘটনায় নিহত পিতা মাতা ও স্বজনদের ভাসমতে করতে আসার দর নেই চমচ জমচ ভাই দিয়ে জমচ ভাই দিয়ে এবার মাদের সদায় কি করে এবার মাদার সদায় ই করে এর আগে মিয়াটা জমই মিয়া কেস করতে গেলে থেকে কেস করতে গেছি এরাই এরাই মারছিল ধরি ওর মার্জিল ভাসুর মার্জিন ভাসুর নাম দে নাম কি মকেশ্যন মকেশ জাম ওরা আপনার মেয়েকে মারছে মারছিলি তো মারছিল তো মারশিল তো মানে মার্জিল না মানে জানেন না

Não é mais. Não é mais. ও শামিন আসে আমার ওই ননদের মিয়া পাঁজা কইবলক ধরি নি গেছে ওর স্বামী ধরি মিঠে টাকাতে কইছে আমার ভুনি কার মারবেন না ও সলি যেতে চাইছে সেন বলে কষ্ট সলি গেল পাটা খের গিริ মিমি ভাই ফেলা দেবন দিন ধরে খালি ই করতো ভাই খালি মার ধরে করছে দেখছি দুই দিন করে দেখছি আজ তুই আমার সামনে চর মাই দিস তো পাঁচটার পর আবার থাকুন নয় নয়টার আমি থাকুন আসি থাকুন তারপরে কইসি কি আপু থাক কি কয় না চারি দেবো না তারপরে কই কি তুই রেডি ভয়সে ভাই কি তুই গেটের ওই পাশে গেলি তোর পা ভাঙি ফেলা দেবো না চ আপু বাইকি ভাই ফেলা দেও তার চার দিন মারি ফেলা নিয়ে কুঁচচ্ছিলো তো পরের ম্যাড নাই জমা কার গস্ত তিতি গরা সুতেতে মার খাওয়া দিতে পাইতে না আমাক কইরে পড়ছো তারপর একবার বের ওই रात्रीে হইঙ্গা মাতে এক বের কানছাড়া পা দুইটি চোর মারলো তারপর ওই পুলিশ ছিল আমরা হয়েছিল সকালে এসে আইছিল তাই ওয়ারে লাগা চোর মারিছে ভাগনি মারা গেল কিভাবে আমি তা আজকে আমরা তো আমার বোনের বাড়ি থেকে আমার বাড়ি খুব তারপরে আমার বাইকের ফোন গেছে তারপরে আমরা এখন আইসি না আমি শুনছি যে ওই যে আমার আটটা ভাগ্নি এখানে ছিল সে সে আমার কাজ কাজ পড়ছে যে যে আমার দুলা ভাই মারছে মারার পরে তারপরে ইতে চলে গেছে আমার ওই ভাগ্নিকে আবার বাড়িতে চেয়ে আসে থুয়ে আমার নয়টার সময় আর ওই ভাগ্নি এখান থেকে গেছে দশটার সময় আমরা শুনতে পাচ্ছি যে আমার ভাগ্নি মারা গেছে এই ভাগ এই পর্যন্ত আমি শুনছি শোনার পরে আমরা এখানে আসছি পর।

যে হাজবেন্ড অনেকটাই অন্যরকম এটা আমার বোনরে বলে পাঠাই দিয়েছে বেলঘড়ি আলো দিন পর্যন্ত পঞ্চায়েত দিয়েছে পঞ্চায়েত দিয়েছে তো আমার বোন যাই কান্না করছে যে আমার বোনরে মাই ফেলা দিবি আমার বোন আমার সঙ্গে আসতে চাইছে তে বলছে যে আশা কামনি যাওয়া লাগবে না যদি গেটের ওই পাশে হোস তে ফ্যাং বাড়ি ভাঙি দেবো তাই বলছে তে ও আবার যায় এমন কান্না করতেছে আমার বোনরে আমার আইনি দাও নাইতে সাত দাম মারি ফেলা দেবে এমন অনেক কথা বলছে তা আমরা বলছি কি হয়েছে হঠাৎ আইসি কান্না করতেছিস করছে এমন এমন হচ্ছে সেদিন রাত্রে বলে আমার চাচিও আসিল এখানে তো বলছে যে মারছে বলে রাত্রিবেলা ধরে তো আমার চাষির বলে ঘুম হয় নাই কারণ মেয়ের এমন অত্যাচার সহ্য করতে পারে কোনো মা এরকম অনেক কথাই বলছে তে যাই বললো যে এমন এমন হয়েছে তো এখান থেকে ওইখান থেকে আর নিতে আসবে তে আমার বোন বলে যাইতে বলছে যে তোমরা এসে নিয়ে যাও তে ওইখান থেকে আসবে এটুকু সময় হয় নাই তে বলে আমার বোন বলছে যে ওরে অনেক মারধর করছে এতটুকু কারণ আমরা তো এখানে ছিলাম না তাই না যতটুকু শুনছি এতটুকু অপরদিকে সোহাগীর স্বামী সাদামের বাড়ির পরিবার ও ঘটনার বিষয়টি নিয়ে তার প্রতিবেশীরা কোয়াগিরবার যা ভাই কোয়াগির বীরন্ত ফ্রেনে বাড়ি বুঝেছেন বীরন্ত ফ্রেনে বাড়ি আমরা হইলে রয়েছে আমার বাড়ি এই জায়গা এখন যার যার সংসারে তার তারা এক মানে ই রয়েছে তাহলে ওর বাড়ি আমার বিড়ায় কামড়াইছে সকালবেলা আমি চলে যাচ্ছে ডাক্তারের কাছে এখন আমারও মেয়েরা খুব অতিরিক্ত কাঁদতেছে এখন আমায় দোরেও যা বলতেছি আমার ওই মেয়েরা গেল তখন দেবো না নয়টা কি সাড়ে নয়টা এরকম আজকে আমার দেওয়ার রাখতে গেছে ওই দাসে ওই বুনির শুতিয়ে গেছে শালিদ শুতিয়ে গেছে সে কোথায় রয়েছে এখন আমরা যে মেয়ে আনতে যা দেখতেছি আমার ছোট মেয়ে দরজা খোলা রয়েছে আর গেট মানে গেটটা আটকানি রয়েছে বাসটা ঢুকো দেব মেরা ঢুকো দিছি কোনো আলো ছানা কিছু নেই এর ভিতর কোনো গ্যাম জামা নাই কিছু শুনু নই আমরা তারপরে এখন দরে যা দেখতেছি বাবু কামছে আর ওই উনি হলো গলায় দড়ি নিয়ে বসে রয়েছে বুঝছেন এর ভিতরে যদি কোন একটা রাগারাগি হয় আমার দাও যদি চলে যায় আমরা পাশে যা বসতাম একটু রাগারাগি কালকে ছয়শো টাকা দিয়ে আমার ওই সেই মিয়ার জনই ই কেনেছে থ্রি পিস কেনেছে কালকে বিরিয়ানি করেছে আমি নিজের হাতে আমার মেয়ের দেশে আমি বাটি নিদা বলতেছি সোয়াগি এত টুক দিলে আর একটু দাও আমরা খাই কছে ভাবি অল্প হয়েছে অল্পই নাও তো তুমি পোলো আর চাল থিয়ে সাদা ভাইতে কি কাজজন পিলানি করছো সাদা পোলো চালতে করলে ভালো লাগে কোনো গ্যাম জ্ঞান কিছু দেখতে নেই মানুষের খুঁটি নাটি হয়তো হতে পারে সেটা আমারে কানে তোর কাছেও নাই বা মাছ ধর কত আমরা দরে যা ঠেকাবো আমরা এই পাড়া ঘরে কোনো হিন্দু মুসলমান কিছু বলতে পারি কোনো কেন নিলো এখন রেডি হয়ে থ্রি পিস করে বুনির সাথে সে যাবি কোথায় যাবে মার বাড়ি যাবে আর আমার দেবর হইলো সেই মিনি নাই যে আমি কবল ভুট্টা হটতেছে বেঁচে কিনে নেই পরে যাইও তাইকে উর রাখি ওই বুনটা নিয়ে তার থুতি গেছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো কিন্তু ঘরে বাড়ি সংসার করতে লাগলে সবারই বাদে ওই রকম আমার ঘর হয় আজকে ওই যে বাপের বাড়ি যেতেই পারেনি বোনের সঙ্গে যাবি তাই এই দেব মনের কাছে অনুরাগ করে যে মানে যে দি মেয়ের লোক তো তারপরও মেয়ের দাসে বুদ্ধি শুদ্ধি কম একটু ক্যাবলা টাইপের মতন আছে হ্যাঁ যদি গাঢ় বুদ্ধি বুদ্ধিমান হইতো তাহলে মরতো না কারণ আমরা এর থেকে বেশি কষ্ট করি আমরা তো মরছি না কেন মারা গেলে এটা আমার সঠিক না কিন্তু সাদ্দাম সল ভালো বুঝছেন ওই মেয়েটাও ভালো কোনো গ্যাম জাম তো দেখিনি এখন পর বাড়ি এখন ওই সব আজকে আমরা এটা শোনা কথা যেটা সত্যি যে স্বামী শালি নিয়ে যাচ্ছে অনু যাবে তাই নিয়ে নাই হয়তো অনুর আগে এটা কর প্রথমে দেখছি বলছে আমি রাস্তায় গেছি রাস্তায় গেলে ওনাকে বড় যাও ওখানে কানতেছে তো আমার কাছে কি আছে বৌমা কথা সুয়াগে গলায় ধরে নিয়েছে দরজা মানে অম্বাই করার আছে আর ওনার একটা ভাসুর ছেলে মেয়ে উনার শাশুড়ি আবার লগেন ওই বাচ্চা কানতেছে কাঁদলি পারে ওই বাচ্চার আবার কাছে কেমনি দেখ একটু লগেন মনি কাঁদে কা যে দরজার কাছে ওই এতক্ষণ বাস ঠেকা নিয়ে রয়েছে সেই বাসটা আবার আমরা ধাক্কা দেছে ধাক্কা যেই দেছে আর দেখতে আমরা জীবী বের করে রয়েছে আর ওই মিয়া হনে কান্দে গড়া করি দেখছে আর শান সব এসে দেখতেছে ওই ঘটনা তারপর আমরা যা দেখতে আমরা জ্বলতেছে বুঝছেন তারপরে এসে কিছু লোক আসে